প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কন্টেন্টগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে মনে থাকবে দ্বিতীয় অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাঈ জামাত খ্রিস্টানদের গোপন সংগঠন যারা 1975 সাল থেকে বাংলাদেশে কাজ করতেছে কয়েক লক্ষ মুসলিম পরিবার ইতিমধ্যে তারা খ্রিস্টান বানায় ফেলছে তাদের ব্যাপারে সজাগ থাকবেন তৃতীয় আরেকটা জামাতের ব্যাপারে না বললে আমার খেয়ানত হয় হিজবুত তাওহীদ এটা আছে নাকি এটা হচ্ছে সরাসরি দজ্জালের দজ্জালের ফ্রন্ট লাইনে যারা থাকবে এই হিজবুত তাওহীদ এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান এখানে এসে বসছে কেন বাইরে থাকতে আর একটু করে মোনাজাত আর উঠার কোন সুযোগ নাই এটা হিজবুত তাওহীদ না এটা হিজবুত শয়তান বলে কি টানা দজ্জাল বলতে কিছু নাই আমেরিকাই দজ্জাল আসল দজ্জাল থেকে দৃষ্টি সরায়া ছোট দজ্জালের দিকে নিয়ে যায় আসলেই তারা দজ্জালের বিরোধী না দালাল গরু চোর শুনছেন দেখছেন গরু চোর গরু চোর এলাকায় যখন গরু চুরি করতে ঢুকে গরু চোরের দুইটা দলে ভাগ হয় চোর গরু নিয়ে উত্তরে দৌড়ায় আর বাকি চোর 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 বলে দক্ষিণে দৌড়ায় তখন আসল চোর যায় বাড়ি আর এলাকাবাসী যায় তাহলে ওই যে দক্ষিণে যারা চোর চোর বলে দৌড়ায় চোরের বিরুদ্ধে স্লোগান দেয় ওরাই চোরের আসল দালাল তো হিজবুত তাওহীদ আমেরিকাকে দাজ্জাল বলার মানে কানা দজ্জাল থেকে মানুষের দৃষ্টি সরাতে চায় এদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ এখনই মোনাজাত প্রচুর খরচ হয়েছে কোনো কালেকশন নাই রুমাল যাচ্ছে যে যা পারেন ভাড়ার টাকা রেখে বাকি টাকাটা মাহফিলে দিয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ আর আমি একটু সুযোগ দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি ডক্টর মুজিবুর রহমান সাহেব তিনি একটু সৌজন্য বক্তব্য দিবেন